খবরের দিকে। আজকেই শেষ হচ্ছে আজিগড় মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সিবিআই হেফাজতের মেয়াদ আজই পেশ করা হবে আদালতে। গত সোমবারই তাকে অ্যারেস্ট করে সিবিআই এবং এরপর তার সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। গত মঙ্গলবার তাকে পেশ করা হয়েছিল আদালতে এবং বিচারক তাকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল 8 দিন। আজই শেষ হচ্ছে সেই সিবিআই হেফাজতের মেয়াদ। আমরা বিস্তারিত জানব, আমরা যোগাযোগ করছি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, আজকে কখন নিয়ে আসা হচ্ছে আলিপুর আদালতে? দেখো প্রবীর, আজকেই কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী অর্থাৎ চিকিৎসকদের যে ডেডলাইন দিয়েছিল সেই ডেডলাইনের বিকেল 5টার মধ্যেই সেই ডেডলাইন শেষ হচ্ছে। কারণ আরজি করের ঘটনায় যেভাবে প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন স্তরের প্রতিবাদ দেখতে পাচ্ছি, যে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ক্রীড়া জগৎ বিভিন্নভাবে তারা কিন্তু আন্দোলন করছে, এবং তারই মাঝে এই আরজি করে যে দুর্নীতি এবং সেই দুর্নীতির অভিযোগে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেপ্তার করেছিল সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এবং প্রত্যেকে এই 4 জনকে অর্থাৎ 8 দিনের যে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর সিবিআই বিশেষ আদালত, এবং আজকে সেই সময়সীমা শেষ হচ্ছে। আজকে এই 4 জনকে সিবিআই বিশেষ আদালতে পেশ করার কথা থাকলেও সিবিআইয়ের পক্ষ থেকে তারা আলিপুর আদালতে 2টি পৃথক আবেদন জানিয়েছিল। সেই আবেদনের মূল যে বিষয়টা ছিল, তার কারণ প্রথম যে সময় সন্দীপ ঘোষকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল সেই সময় মানুষের যেভাবে ভিড় এবং প্রতিবাদ গড়ে উঠেছিল, সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়েও কিন্তু বেশ খানিকটা যে সিবিআই তদন্তকারী আধিকারিকরা যে চিন্তিত। আজকে আদালতে দেওয়া তাদের যে আবেদন, সেই আবেদনে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে, তার কারণ আলিপুর আদালতে যেভাবে মানুষের ভিড় বাড়ছে, কারণ আরজি করের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের রেস আমরা আলিপুর আদালতেও এর আগে দেখেছি। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে আগেভাগেই সিবিআইয়ের আধিকারিকরা তাহলে আলিপুর সিবিআই বিশেষ আদালতে তারা আবেদন জানিয়েছিল, যাতে করে জেলের মধ্যে থেকেই যাতে ভার্চুয়ালি যাতে সন্দীপ ঘোষ সহ আরও যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছিল প্রত্যেকের যাতে এই আবেদনের ভিত্তিতে যাতে শুনানি গ্রহণ করা হয়, এই মর্মেই সিবিআই বিশেষ আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই। কিন্তু সিবিআই বিশেষ আদালত 2টি আবেদনই খারিজ করে দিয়েছে সিবিআইয়ের, এবং সশরীরেই হাজিরার নির্দেশ দিয়েছেন সিবিআই বিশেষ আদালতের বিচারক, এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে সন্দীপ ঘোষ সহ আরও 3 অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হয় এই মর্মেই নির্দেশ দিয়েছেন বিচারক। এবং তার পাশাপাশি আরও নির্দেশ দিয়েছেন যে ডিএসপি পদমর্যাদার আধিকারিকের উপস্থিতি বা তার নেতৃত্বে যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এই মর্মেও নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত। এখন দেখার বিষয় যে সন্দীপ ঘোষকে যে সময় আলিপুর আদালতে পেশ করা হয়েছিল সেই সময় মানুষের ভিড় এবং মানুষের প্রতিবাদ যেভাবে আছড়ে পড়েছিল আলিপুর আদালতে, আজকে ঠিক একই ঘটনা ঘটে কিনা, তার কারণ আশঙ্কা করছিল সিবিআই আধিকারিকরা এরকম একটা ঘটনা ঘটতে পারে যে জায়গা থেকে তারা এই আবেদন জানিয়েছিল, যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে আলিপুর সিবিআই বিশেষ আদালত। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন সিবিআইয়ের 8 দিনের হেফাজতের মেয়াদ শেষে আজ ফের আলিপুর আদালতে পেশ করা হবে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এবং সেখানে যারা মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করতেন সেই ব্যবসায় বিপ্লব সিং, সুবন হাজরা এবং সন্দীপ ঘোষের অতিরিক্ত নিরাপত্তা রক্ষী আফসার আলীকে।